সূরা কদর মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ। এই সূরা কদরের মধ্যে পাঁচটি আয়াত এবং একটা রুকু আছে, ঠিক আছে? আমার সাথে সাথে আপনারা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ليلة القدر وما أدراك ما ليلة القدر القدر خير من ألف شهر ليلة القدر من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر هي حتى مطلع الفجر সুবহানাহু ওয়া তাআলা যে কুরআন শরীফের সূরাগুলা বা আয়াতগুলা নাজিল করেছেন অবশ্যই নাজিল করার পিছনে একটা কারণ আছে। কি আছে কারণ? এই কারণটাকে বলা হয় শানে নুজুল। কি বলে? শানে এই সূরা কদর নাজিল হওয়ার পিছনে একটি কারণ আছে। কি আছে কারণ? আছে। কারণটা হলো আগের যুগের উম্মতগণ বা নবী রাসূলগণ তো অনেক অনেক দিন জীবিত থাকতো, তারা এই সময়ের ভিতরে তারা কি করতো? অনেক ইবাদত বন্দি করতো। যেমন মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলের যুগে একজন লোক ছিল সামাউন, সে সামাউন দিনের বেলায় রোজা রাখতো এবং রাত্রে বেলায় ইবাদত বন্দি করতো। 1000 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রেখেছে, আবার রাত্রে বেলা ইবাদত বন্দি করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন এই সূরা কদর নাজিল করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি নিশ্চয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম লাইলাতুল কদরে নাজিল করেছি। কোরআনুল করিম কোন রাতে নাজিল করেছেন? আবার বলো, লাইলাতুল কদরে নাজিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তো লাইলাতুল কদর এটা কি তুমি জানো? অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নম্বর আয়াতে বলতেছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর মহামান্বিত সম্মানিত এমন এক রজনী যে রাত 1000 মাসের চাইতো দামি। সুবহানাল্লাহ। আর এই রাত্রে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রে সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য গণিত ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করে। এই রাত্রে যারা ইবাদত বন্দিগি করে তাদের সাথে মুসাফা করে, তারা যখন দোয়া করে তখন তাদের দোয়ার সাথে ফেরেশতাগণ আমিন আমিন বলতে থাকে। আল্লাহ পাকের নির্দেশ ক্রমে তারা যাবতীয় কার্যক্রম গুলা সংগঠিত করে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রে শান্তি আর শান্তি, কখন পর্যন্ত শান্তি? সূর্য পূর্ব আকাশে উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক এই রাত্রে শান্তি আর শান্তি বর্ষিত করেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কোন রাত্রিতে সেটা কিন্তু সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় নাই। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে বুখারী শরীফের মধ্যে বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রে লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে শেষ দশকের বেজর রাত কোন? 21, 23, 25,
এপরে 27 এপরে 29 এই রাত্রগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব এবং নফল নামাজ করব বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করব আমরা একে অপরের জন্য দোয়া করব না সবাই দোয়া করব বিশেষ করে আমাদের মাযহাবের ইমাম উনার নাম হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমাদের মাযহাবের ইমামের নাম কি আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন লাইলাতুল কদর 27 তারিখের রাত্রি হওয়ার বেশি সম্ভাবনা উনি একটি যুক্তি পেশ করেছেন এই সূরা কদরের মধ্যে কদর শব্দটি এসেছে তিনবার কদর শব্দটি কতবার এসেছে তিনবার আর লাইলাতুল কদর লিখতে হরফ লাগে অর্থাৎ অক্ষর লাগে 9টা কয়টা 9টা এখন তিন দিয়ে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে হবে 3 লং 27 এই হিসাবে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন লাইলাতুল কদর 27 তারিখে হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে আমরা সকলে চেষ্টা করব এই লাইলাতুল কদর রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার আমি যে তোমাদেরকে এই লাইলাতুল কদর সম্পর্কে কিছু বলেছি তোমরা কি কিছু বুঝতে পেরেছ এবং আমরা এটা নিজে মুখস্থ করব সূরা কদর চারবার পাঠ করলে এক কতম কোরআন শরীফের সওয়াব হয় সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ নিজেও মুখস্থ করব অন্যদেরকেও মুখস্থ করার জন্য উৎসাহিত করব সবাই বলো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক সবাই